আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিকর টিভি। সুপ্রিয় দর্শক, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিকড় টিভি সংবাদ। পুরো সংবাদ জুড়ে রয়েছি আমি শক্তি হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিকড় টিভি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসীদের সম্মানে এক নৈশভোজের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মিশন ডেনমার্ক বিভিন্ন দেশের কূটনৈতিক, ডেনমার্ক সরকার ও ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে কোপেনহেগেনে আয়োজন করে এক ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগ জাহান তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার। কাতারের শাহানিয়া দোসারি পার্কে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ শাহানিয়া শাখা কাতার। ইতালির মিলানে দীর্ঘ জল্পনা কল্পনার পর গোপন ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হল বৃহত্তর ঢাকা সমিতি মিলানোর ষষ্ঠ ত্রিবার্ষিক নির্বাচন 2016। শিকড় টিভি। দর্শক, তাহলে চলুন যাওয়া যাক পুরো সংবাদে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কাতার। আমাদের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিংকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিয়াজুল ইসলাম কাউসারের রিপোর্টে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজন করে বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রবাসীদের সম্মানে এক নৈশভোজের। কাতারস্থ দ্য গ্র্যান্ড হায়াত প্যালেসে নৈশভোজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সরকারের উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর সালেহ বিন মোহাম্মদ আল নাবিদ। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও তার সহধর্মিনী সহ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপমন্ত্রী সুলতান বিন সাআদ আল মুরাইখি, প্রোটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ফাকরি সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন দেশের কূটনীতিকদের অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করায় আমরা কাতার প্রবাসী গর্বিত। পরে প্রধান অতিথি সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে নিয়ে একত্রে কেক কাটেন রাষ্ট্রদূত। পরিশেষে বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা ও প্রবাসীরা মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক। বিস্তারিত দেখুন শিকড় টিভির ডেস্ক রিপোর্টার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মিশন ডেনমার্ক বিভিন্ন দেশের কূটনৈতিক, ডেনমার্ক সরকার ও ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে কোপেনহেগেনে আয়োজন করে এক ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা, এরপর ডেনমার্কের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ারের পরিচালনায় রাষ্ট্রদূত এম আব্দুল মুহিত স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ডেনমার্কের পররাষ্ট্র দপ্তরের হেড অব এশিয়া ল্যাটিন আমেরিকা এর এরিক লর্সেন এবং সুইডেন, জাপান, চীন, ভারত, মিশন, পাকিস্তান, নেপাল সহ প্রায় 47টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় লিয়া মোল্লা ও অপূর্বা মোল্লা এর বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য সবাইকে আকৃষ্ট করে। অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, তাইফুর ভুঁইয়া, আরিফ খালেক, ইকবাল মিঠু, সাব্বির আহমেদ, সামি দাস, মোতালেব ভুঁইয়া, কাউসার আহমেদ, সুমন হিল্লোল বড়ুয়া, আব্দুল আল জাহিদ, রেজাউল হক, ফাহমিদ আল মাহিদ ও আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের 71 টিভির সাংবাদিক আজাদ তালুকদার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ডেনমার্কের কোপেন হেগেন থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি নিউজ। কাতারে তনু হত্যা প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে রূপসী বাংলা জোট। আমাদের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিংকনের পাঠানো তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগ জাহান তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার।
এম নাসিরুদ্দিনের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। বক্তব্য রাখেন তপন মহাজন, মোহাম্মদ ফোরকান, মঈনুদ্দিন চৌধুরী, আবিদুর রহমান ফারুক, মহসিন খান, ওসমান চৌধুরী, ইসমাইল হোসেন প্রমুখ। বক্তাগণ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। মহান স্বাধীনতা দিবস ইউসুফ পাটোয়ারি লিঙ্কনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিয়াজুল ইসলাম কাউসারের রিপোর্টে। কাতারের শাহানিয়া দোসারি পার্কে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ শাহানিয়া শাখা কাতার। সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ হোসেন সোহেল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু মুসা। বিশেষ অতিথি ছিলেন বাবু শ্যামল বিশ্বাস, মোহাম্মদ আলী আজম, বাবু গোফাল, শাহেদ আলী, আলমগীর হোসেন। ছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আরাফাত, শাহেদ আলী, আরমান, সরোয়ার আমিন, ইউসুফ বাচ্চু প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ হাসনাইন রফিক চৌধুরী। অতিথিদের মধ্যে অনুষ্ঠানে লটারি, কাবাডি, বাস্কেটবল, মোরক লড়াই, দড়ি টানাটানি প্রতিযোগিতা করা হয়। কাবাডি খেলায় সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন হয়। পরিশেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির মিলানে হয়ে গেল বৃহত্তর ঢাকা সমিতি মিলানের ত্রিবার্ষিক নির্বাচন 2016। আউসার হাবিব শিমুলকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউসার। ইতালির মিলানে দীর্ঘ জল্পনা কল্পনার পর গোপন ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলো বৃহত্তর ঢাকা সমিতি মিলানোর ষষ্ঠ ত্রিবার্ষিক নির্বাচন 2016। এতে বিপুল ভোটে আরফান শিকদার সভাপতি, জামান খান সিনিয়র সহসভাপতি, রবীন শিকদার সাধারণ সম্পাদক, জুয়েল পাশা সাংগঠনিক সম্পাদক, সুলতানা খান মহিলা সম্পাদক এবং মিজি এনামুল ক্রীড়া সম্পাদক হিসাবে বিজয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনার সরোয়ার হোসেনের পরিচালনায় এবং নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুর রাহিম, শহীদুল হক আকাশ এবং শাহালম পালোয়ানের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনির, বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, দেলোয়ার হোসেন দীপু, মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা, লিয়াকত হোসেন মাতুব্বার, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল খালেক রিন্টু, হাসিব আলম সেলিম, ফারুক খান, এস এম কবিরুল আলম, সরার হোসেন মোল্লা, রয়্যাল তালুকদার মামুন খান, তোফাজ্জল হোসেন তপু, শফি উদ্দিন, তুহিন মাহমুদ, হাজি শাহলম, সেলিম আহমেদ, সাখাওয়াত হোসেন টিপু, ফরাজি নাসিরুদ্দিন খান, মনসুর খালাসি, খোরশেদ আলম, রুহিন আহমেদ, রিপন, আসমা হোসেন, লিপি আক্তার প্রমুখ। নির্বাচন পর্যবেক্ষণের জন্য মিলানস্থ আওয়ামী লীগ, বিএনপি, মিলান বাংলা প্রেস ক্লাব সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইটালিয়ান কমিউনিটি নেতৃবৃন্দ এবং শত শত প্রবাসীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমি বৃহত্তর ঢাকাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সভাপতি পদে মনোনীত করার জন্য। আমি নির্বাচিত হই ও না হই, আমি ঢাকার উন্নয়নে কাজ করব। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো বৃহত্তর ঢাকা নির্বাচন কমিশনারকে, যারা এত সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। বৃহত্তর ঢাকার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এতে সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান, আসাজা, সোহান, এসআই সোহাগ সহ আরো অনেকে। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি নিউজ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের শিকড় টিভি কমিউনিটি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিকড় টিভি।